আইপিএল এর 15তম আসরে দল পাননি বাংলাদেশ অধিনায়ক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। 23 ডিসেম্বর 16তম আসরের আইপিএল এর নিলামে প্রথম ডাকে সাকিবকে নিয়ে কোনো দলই আগ্রহ দেখায়নি। অবশেষে কলকাতা নাইট রাইডার্স নিলামের দ্বিতীয় ডাকে 1.5 কোটি ভিত্তি মূল্যে সাকিবকে দলে ভেড়ায়। অবশ্য সাকিবের আগে আরেক বাংলাদেশি হার্ড হিটার উইকেট কিপার লিটন দাসকে 50 লক্ষ টাকার ভিত্তি মূল্যে দলে নেয়। 2012 এবং 2016 সালের আইপিএল জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। 2011 থেকে 2021 10 বছরের আইপিএল ক্যারিয়ারে 71টি ম্যাচ খেলেছেন সাকিব। 19.82 গড় এবং 124.49 স্ট্রাইক রেটে করেছেন 793 রান। 7.44 ইকোনমিতে নিয়েছেন 63টি উইকেট। কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদের জার্সিতে আইপিএলে খেলেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। তবে 2022 টি টোয়েন্টিতে দেশের হয়ে মোট 15টি ম্যাচ খেলেছেন সাকিব। রান করেছেন 349, অর্ধশত রান রয়েছে 3টি, উইকেট পেয়েছেন 3টি। পরিসংখ্যানের বিচারে মোটেও আকর্ষণীয় নয়। তবে সাকিবকে বাকিদের থেকে আলাদা করে দিয়েছে তার অভিজ্ঞতা। তাকে দলে নেওয়ার অন্যতম কারণও এটি। এছাড়া বিশ্বজুড়ে বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগগুলোতে এবং মিডল অর্ডারে দ্রুত রান তোলার ক্ষমতাও বড় প্লাস পয়েন্ট। সব সংস্করণের ক্রিকেটে সাকিব নিজেকে সবসময় আলাদা করে চিনিয়েছেন। কখনো কখনো পারফরমেন্সের বিচারে দলের চেয়েও এগিয়ে থাকেন সাকিব, তাই নজর আপনা আপনি তার দিকেই পড়ে যায়। তাই তো বেশ কয়েক বছর ধরে আইসিসির সকল সংস্করণে অলরাউন্ডারদের তালিকায় বিশ্বসেরার আসনটি সাকিবেরই। সাকিবকে দলে নিয়ে নস্টালজিক করে দেয় কেকেআর কর্তৃপক্ষ। 2014 সালে আইপিএল ট্রফি হাতে তার একটি ছবি পোস্ট করে কেকেআর। সেবারই শেষবার ট্রফি জিতেছিল কেকেআর। এই প্রতিযোগিতায় উল্লেখযোগ্য ভূমিকাও রাখেন সাকিব। অভিজ্ঞ সাকিবকে তার পুরনো শিবিরে ফেরানোর পর আবারও কি সুদিন ফিরবে কেকেআর এর? আইপিএল ট্রফি কি আবারও হাতে উঠবে? মনিরুজ্জামান মনি, sportsmail24.com।